আপনাদের শ্রীচরণে জানাই আমার এই কনিষ্ঠ কীর্তনিয়া মন্দিরে মণ্ডল ও আমার ক্ষুদ্রতম সম্প্রদায়ের পক্ষ থেকে আপনাদের শ্রী রাতুল রাঙা চরণে রইল আমার শতকোটি দণ্ডবাদ প্রণাম। তারপরে জানাই আমার পিতা মাতা, আমার শিক্ষা গুরু দীক্ষা গুরু ও কীর্তন শিক্ষক সব্যসাচী চ্যাটার্জির চরণে রইল অনন্ত কোটি কোটি দণ্ডবাদ প্রণাম। আজকে যে লীলা বিষয় নিয়ে আমরা আস্বাদন করব, ভক্ত ও ভগবানের মিলন কৃষ্ণ সুদামা, এই লীলা পরিবেশনায় আমার অনেক ভুল ত্রুটি হবে, নিজ নিজ কন্যা বা ভগ্নী মনে করে আমায় মার্জনা করবেন। জয় নিতাই, জয় গৌর হরি। শ্রীধাম নবদ্বীপ, শ্রীমন মহাপ্রভু গৌর সুন্দরামা এই ধরাধামে আবির্ভূত হলেন মা। তাহলে আমাদের জানা দরকার কে এই গৌর হরি, আর এই গৌর হরি কবেই বা এই ধরাধামে আবির্ভূত হলেন। শাস্ত্রগুরু কি বলছেন, ব্রজেন্দ্র নন্দন জীব শচীসুত হইল সে বলরাম হইল নেতাই। 1486 খ্রিস্টাব্দে বাবা 891 সাল যেদিন মহাপ্রভু গৌর সুন্দরামা এই ধরাধামে আবির্ভূত হলেন সেদিন তিনটি গ্রহণ একসঙ্গে হয়েছিল। কি সেই তিনটি গ্রহণ? গগনের চন্দ্রগ্রহণ, ধরাধামে গৌর হরির জন্মগ্রহণ, আর ভক্তগণের নাম গ্রহণ, দাপর শিশি কলির প্রথম সন্ধ্যায় দোল পূর্ণিমা তিথি চতুর্দিকে যখন শ্রী খোল করো তালের ধ্বনি, চতুর্দিকে যখন উলুর ধ্বনি, এমতো সময় অদ্বৈত প্রভু আমার সুরধ্বনি গঙ্গার ঘাটে এসি একটি তুলসী পত্র নিবেদন করে বলছে, প্রভু প্রভু সত্য ত্রেতা দাপরে তো তুমি ভগবান রূপে এসেছ, এই কলিযুগে যদি তোমায় উদ্ধার হতে হয়, এই কলিযুগে যদি তোমাকে আবির্ভূত হতে হয়, তাহলে তুমি আর ভগবান রূপে এসো না, এই কলিযুগে তুমি আগে ভক্ত রূপে এসো, আগে নিজে ভক্ত হয়ে দেখো দয়াময়, ভক্ত হয়ে ভগবানকে ডেকে কেমন আনন্দ পাওয়া যায়, আগে তুমি নিজে নয়ন জলে ভগবানকে কেঁদে দেখো, নয়ন জলে ভগবানকে কেমন ভাবে ডাকতে হয়, আগে তুমি নয়ন বরিশন করে দেখো প্রভু। ভয়াময় জানি না তোমাকে কেমন ভাবে সেবা পূজা করলে পাওয়া যায়, জানি না কেমন ভাবে পূজায় তুমি সন্তুষ্ট হলে ভক্তের ডাকি সারা দাও। আজ অদ্বৈত প্রভু যখন দুটি নয়ন জলভোগ ভাসিয়ে খাচ্ছে বৈকুণ্ঠপতি নারায়ণ বৈকুণ্ঠ ধামে আর লক্ষ্মী প্রিয়ার সঙ্গে বসে আছে, এমন সময় নারদ মনি এসে বলছে, প্রভু গো ও প্রভু একি নারদ তুমি আজ অসময়ে তুমি এসেছ, নারদ বলো কি সংবাদ নিয়ে এসেছ তুমি? নারদ মনি বলছেন, প্রভু গো আমি তো তোমার কাছে যখনই আসি তখনই না কোনো সংবাদ নিয়ে আসি প্রভু, কিন্তু আজ আমি তোমার কাছে কোনো সংবাদ নিয়ে আসি নাই, আজ আমি তোমার কাছে একটি প্রশ্নের উত্তর জানতে এসেছি। নারদ তোমার কি হয়েছে নারদ, এমন করে তুমি কাঁদছো আর বলছো, বলো নারদ তোমার কি হয়েছে?
আর কি এমন প্রশ্নের উত্তর তুমি জানতে চাও? তোমাকে এমন চঞ্চল দেখাচ্ছে প্রভু, এই ধরাধামে তো তোমার অনেক ভক্ত আছে প্রভু গো, এই ধরাধামে তোমাকে অনেক ভক্ত অনেক ভাবে সেবা পূজা দেয়। হরিবল হরিবল। তুমি কেমন ভাবে সেবা পূজা দিলে তুমি ভক্তির ডাকে সাড়া দাও? নারদ মুনি বলে উঠলেন, বলো না প্রভু, কেমন ভাবে ভক্তরা তোমাকে ডাকলে তুমি ভক্তের ডাকে সাড়া দাও? বৈকুণ্ঠপতি নারায়ণ বলছে, নারদ, আমার কোনো ভক্ত যদি আমাকে ভালোবেসে শুধু দুটি ফুল ও ফল নিবেদন করে আমায় ডাকতে পারে, আমি যে সেই ভক্তের ডাকে সাড়া দিই গো। হরিবল হরিবল। যদি সে ভক্ত আমাকে প্রেম রাগ শ্রদ্ধা অনুরাগ দিয়ে যদি আমার সেবা দেয়, আমি সামান্য দুটি ফুলে তার ফলে সন্তুষ্ট হই। নারদমণি বলে উঠলেন, প্রভু, যদি তোমার সেই ভক্তির কাছে যদি ফুল ও ফল না থাকে, তবে কি তোমার সেই ভক্ত তোমার সাড়া পাবে না? কেন সাড়া দেব না বলতে পারো? নাই বা থাকলো আমার ভক্তের কাছে ফুল, আর নাই বা থাকলো আমার ভক্তের কাছে ফল, আমার ভক্ত যদি আমাকে ভালোবেসে সারা দিনান্তে এক গুণ্ডুস গঙ্গা জল হয়ে একটি তুলসী পত্র দিয়ে আমায় ডাকতে পারে, আমি যে সেই ভক্তের ডাকে সারা দিন হরিবল হরিবল, আমি যে সেই ভক্তের ডাকে সারা দিন প্রভু প্রভু, যদি তোমার সেই ভক্তের কাছে যদি গঙ্গা জল না থাকে, যদি তোমার সেই ভক্তের কাছে যদি তুলসী পত্র না থাকে, তাহলে কি তোমার সেই ভক্তের ডাকে তুমি সাড়া দেবে না? নারে, আমার ভক্তের কাছে যদি গঙ্গা জল না থাকে, আমার ভক্তের কাছে যদি তুলসী পত্রই না থাকে, তাতেও কোনো দুঃখ নেই গো। কেন জানো? আমি যে আমার ভক্তকে দিয়েছি দুইটি নয়ন, হরিবল হরিবল, একটাতে দিয়েছি গঙ্গা আর একটাতে দিয়েছি যমুনা। আমার কোনো ভক্ত যদি দু ফোঁটা নয়নের জল দিয়ে আমায় ডাকতে পারে, দয়াময় তোমার এই কাঙাল ভক্ত সবার মতো রাজভোগ যোগার করতে পারেনি, ফল মিষ্টি যোগার করতে পারেনি, হরিবল হরিবল, তোমারই দেওয়া দুটি নয়ন আমি তোমাকে নয়ন জলে সেবা দিলাম ঠাকুর, হরিবল হরিবল হরিবল, তুমি আমার সেবায় সন্তুষ্ট, আমার সেবায় সন্তুষ্ট হও দয়াময়। আর যখন বৈকুণ্ঠপতি নারায়ণকে তার মনের কথাগুলো বলছে, যার জন্য জগতীশ্বর কাঁদে মা, আর সেই জগতীশ্বর নারদ মনিকে বলছে না রজরে কাঁদছে, নারদ নারদ তোমার হয়তো জানা নেই নারদ, আমার কাছে যে ভক্তই বড়, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমায় নাম দিয়েছে বাঞ্ছা কল্পতরু, ভক্ত আমায় দিলে খায় না দিলে উপবাসী যায়, ভক্ত কাঁদালে কাঁদি আমি ভক্ত হাসালে হাসি, যাদুবিন্দু দাসে কহে ভক্তে বড় ভালোবাসি, ভক্ত বড় ভালোবাসি। নারায়ণা বলে উঠলেন, বলো তোমার আর কি জানার আছে না রে প্রভু?
তোমার কাছে আমার আর কিছু জানার নেই, যা জানার আমি পেয়ে গেছি। তবে ভালো করে চেয়ে দেখো তো, তোমার অদ্বৈত আজ কেমনভাবে তোমাকে আহ্বান করছে। তবে কি তুমি অদ্বৈতের ডাকে সাড়া দেবে না? নারদ, একবার দেখো দেখো আমার ভক্তকে দেখো, তার নয়ন দুটি ভালো করে চেয়ে দেখো নারদ। সেই নয়নে নিজের জন্য নেই কোনো চাওয়া, নিজের জন্য নেই কোনো পাওয়া। সে যে এই কলিহত জীবকে উদ্ধার করার জন্য আমাকে ভক্ত রূপে আবির্ভূত হতে বলেছে। হরি বল হরি বল। সে তো তার জন্য রাখে নাই, সেই জগতের জন্য আমাকে ডেকেছে। বলো, এমন ভক্তকে সাড়া না দিয়ে কি আমি থাকতে পারি? ভক্তের ডাক যদি সঠিক হয় মা, দেখবেন ভগবান বৈকুণ্ঠ ধাম ছেড়ে আসতে বাধ্য হবেন। আজ সুরধ্বনি গঙ্গার ঘাটে যখন নয়ন জল বুক ভাসছে, যখন কাঁদছে, আজ বৈকুণ্ঠপতি নারায়ণ আমার শ্রীধাম নবদ্বীপের মাঝে আবির্ভূত হলেন, জগন্নাথ মিশ্রের ঘরে শচীর কোল আলো করে। আর যেই না গৌরহরি আবির্ভূত হলেন মা, নদিয়াবাসিনী সকলে আনন্দ আর ধরছেন না। তাহলে এটাকে কি আজকে আমরা নদিয়া মনে করতে পারিনি মা? পারি না? তাহলে চলুন আমরা সবাই মিলে এই সুন্দর মহতি হরিবাসরে আমরা গৌরহরিকে আহ্বান করি। আমার গৌরে লোরে এই সোনার নদিয়া, ওলোর ধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। আমি গৌর হরি বল হরি বল। সোনার নদিয়া ওলোর ধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। গৌরে লোরে সোনার নদিয়া ওলোর ধ্বনি হরির ধ্বনির শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। গৌরে লোরে সোনার নদিয়ায় ধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। গৌরে লোরে সোনার নদিয়া ওলোর ধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। গৌরে লোরে সঙ্গে নিতাই এলো রে, গৌরে লোরে সঙ্গে নিতাই এলো রে, গৌরে লোরে সঙ্গে নিতাই এলো রে, গৌরে লোরে সঙ্গে নিতাই এলো রে। গৌরে লোরে সোনার নদিয়া ওলোর ধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। বিদায় গৌর হরি বল হরি বল। সোনার নদিয়া ওলোর ধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। কে কে তোরা নাম নিবি রে ছুটে ছুটে আ, ওরে কে কে তোরা নাম নিবি রে ছুটে ছুটে আ, কে কে তোরা নাম নিবি রে ছুটে ছুটে আ, কে কে তোরা নাম নিবি রে ছুটে ছুটে আ, সোনার নদিয়ায় হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। আমাদের গৌরে লোরে সোনার নদিয়ায় ধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। শান্তিপুর ডুবু ডুবু নদী ভেসে যায়, শান্তিপুর ডুবু ডুবু নদী ভেসে যায়, আবার কুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো গোড়ার গায়, কুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো গোড়ার গায়। গৌরে লোরে সোনার নদিয়া হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। আমাদের গৌরে লোরে সোনার নদিয়া হরির ধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। আমাদের নিতাই এলো রে, আমাদের গৌরে লোরে, আমাদের গৌরে লোরে, আমাদের নিতাই এলো, আমাদের নিতাই এলো রে, আমাদের গৌরে লোরে। মা, এত হরিবাসরে গান করলাম, এমন হরিবাসর আমি কখনো কোথাও পাইনি। এত সুন্দর মায়েরা বাবারা আমার সঙ্গে সঙ্গে উলুর ধ্বনি জয়ের ধ্বনি করছেন। মায়েদের আমাদের বলতে হচ্ছে না যে হাত তুলো আর উলুর ধ্বনি করো।
आज हमें मेदिनीपुर केशपुरे कीर्तन करते सीमा धन्य हलम क्यों अपन मत साधुगुरु वैष्णव के काछे पे अपन मत भक्त के काछे पे कि गौर एलो रे सोनार नदिया এত এত জেলা থাকতে কেন গৌরহরি এই সোনার নদিয়াটাকে বেছে নিল। হ্যাঁ, আমাদের এই পশ্চিমপুরে পশ্চিম মেদিনীপুরে আসতে পারতেন, পূর্ব মেদিনীপুরে আসতে পারতেন, আমাদের মুর্শিদাবাদ জেলায় আসতে পারতেন, কেন এত জেলা রেখে গৌরহরি ওই নদিয়াটাকে বেছে নিল? হ্যাঁ, এটা যদি জানতে হয় তাহলে আমাদের পিছনের দিকে যেতে হবে বাবা। মনে পিছনে এই হরিবাসরের পিছনে নয়, লীলার পিছনে, দ্বারকা লীলা আস্বাদন করতে হবে। দ্বারকায় যখন ভগবান শ্রীকৃষ্ণ রাজা হয়ে রাজসিংহাসনে বসলেন, একপাশে সত্যভামা, একপাশে রুক্মিণী, ভগবান শ্রীকৃষ্ণের ভরপুর সংসার, সব থেকেও মা ভক্তকে পরীক্ষা করতে ভগবান বড় ভালোবাসে। কথায় আছে, যে করে আমার আশ সর্বপ্রথমে করি তার সর্বনাশ, তথাপি যদি না ছাড়ে আমার উপাস আমি হয়ে যাই তার দাসেরও দাস। যদি কোনো ভক্ত আমাকে ডাকে, যদি দেখবেন কোনো ভক্ত যদি ভগবান ভগবান করেন মা, ভগবান সেই ভক্তকে তত কাঁদায়, তত কষ্ট দেয়, তত দুঃখ দেয়। কেন না ভগবান একটু ঘষে মেজে দেখে নেন আমার ভক্ত কত বড় হতে পারে, আমার ভক্ত কতটা সইতে পারে, আমার ভক্ত কষ্ট কতটা সইতে পারে। ভগবান পরীক্ষা করছেন কাকে? রাজ শিরোপীড়ার যন্ত্রণায় ভগবান শ্রীকৃষ্ণ কাঁদতে শুরু করেছে। স্বামীর এমন অবস্থা দর্শন করে সত্যভামা রুক্মিণী অস্থির হয়ে পড়লেন, কেমন ভাবে স্বামীকে সুস্থ করা যায়। বড় বড় রাজবদ্ধ ডেকে আনলেন মা, কিন্তু কেউরা ভগবান শ্রীকৃষ্ণকে সুস্থ করতে পারলেন না। খবরটা শোনা মাত্র নারদ মনে ছুটে এসে দ্বারকায় বলছে, প্রভু ও প্রভু, শুনলাম তোমার নাকি শিরোপীড়া হয়েছে। বলছে, ঠিক শুনেছ নারদ, প্রভু এও হতে পারে যে ভগবান ভক্তের দুঃখ কষ্ট দূরীভূত করে দেয়, যে ভগবান ভক্তের দুঃখ কষ্ট নিজে টেনে নেয়, সেই ভগবানের কি শিরোপীড়া হতে পারে? সে কি কখনো অসুস্থ হতে পারে প্রভু? নারদ, আজ আমি সত্যই শিরোপীড়ার যন্ত্রণায় কষ্ট পাচ্ছি। প্রভু, তোমার নিশ্চয় জানা আছে তোমার এই শিরোপীড়া কেমনই দূর হবে। বলছে, তা জানা আছে নারদ, তবে কি তুমি পারবে প্রভু? একবার বলে দেখো প্রভু, আমি নিশ্চয়ই পারব। নারদ, তুমি যদি কোনো ভক্তের চরণ ধুলি এনে আমার শির হইতে লাগাই দিতে পারো, তাহলে যে আমার শিরোপীড়া দূর হয়ে যাবে। নারদ নারদমণি বললেন, প্রভু এই কথা আমি তোমাকে এনে দেবো ভক্তের চরণ ধুলি। যেই না বলেছে আমি ভক্তের চরণ ধুলি এনে দেব, অমনি ভগবান নারদকে পরীক্ষা করার জন্য বলেন, নারদ ভক্তের চরণ ধুলি যদি আনতে হয় তাহলে তুমি তোমার চরণ ধুলি আমার মস্তকে লাগিয়ে দাও, তুমি তো আমার খুব কাছের ভক্ত, আর আমাকে তোমার মতো কেউ চেনে না, তোমার চরণ ধুলি আমার মস্তকে লাগিয়ে দাও নারদ, আমি যেই কষ্ট দুঃখ সইতে পারছি না গো। প্রভু, হে কি বলছো প্রভু, আমি তো দূরের কথা, আমার বাবারও শক্তি নেই যে তার চরণ ধুলি তোমার মস্তকে তুলে দেয়। তবে দয়া বয়, আমি তোমাকে কথা দিচ্ছি, আমি তোমার জন্য চরণ ধুলি জোগাড় করে আনবো।
आज नारद मुनि भगवान श्रीकृष्ण के प्रणाम करे द्वारका थेके स्वर्गराज्ये इंद्रदेवर का जाच्छे। इंद्रदेवर का गिये बोलछे, इंद्रदेव इंद्रदेव आज आमी तोमार काछे बड़ विपदे पड़े एसेछि। इंद्रदेव नारद एमन कि विपदे पड़ेछो? इंद्रदेव कृपा करे तोमार ओई चरण धूले आमार हाथे तुले दाओ। आज जे आमार महाराज कृष्णचंद्र सेजे शिरोपीड़ार जंत्रणाय कष्ट पाच्छे, जदि तुमी तोमार चरण धूले आमार हाथे तुले दाओ आर सेई चरण धूले आमी भगवान श्रीकृष्णेर मस्तके तुले देव। इंद्रदेव बोलछे, नारद ए कि बोलछो? जार चरण पावार जन्य कत ऋषि मुनि जुग जुग धरे तपस्या ध्यान करे पाई ना, आर तुमी आमाके बोलछो आमार चरण धूले भगवान कृष्णेर मस्तके तुले दिते। आमी तो नरकवासी होते चाई ना नारद। আমি যদি ভগবানকে আমার চরণধূলি তুলে দিই তাহলে যে আমাকে নরকে আশ্রয় নিতে হবে? আমি তো নরকবাসী হতে চাই না, তুমি অন্য কোথাও গিয়ে দেখো। নারদমণি চিন্তা করছে, কাজটা যতটা সোজা মনে করেছিলাম ততটাও সোজা নয়। সিদ্ধান্ত নিলেন পিতামহ ব্রহ্মার কাছে গিয়ে চরণধূলি আনতে যাবে। বলা মাত্র ব্রহ্মলোকে গিয়ে বলছে, পিতামহ পিতামহ হে কিনারো, তোমাকে এত কষ্টে আছো তুমি এমন ভাবে কাঁদছো আমার কাছে, বলো নারু কি এমন হয়েছে যে তোমাকে এমন দেখাচ্ছে? পিতামহ আজ যে আমি বড় বিপদে পড়ে তোমার কাছে ছুটে এসেছি, এমন কি বিপদে পড়েছো? পিতামহ আমার কৃষ্ণ যিনি জগতের ঈশ্বর সৃষ্টি স্মৃতি লয় বলয়ের মালিক সেই জগতীশ্বরের হয়েছে শিরোপীড়া, আর কোন ভক্ত যদি তার চরণধূলি আমার মহারাজ কৃষ্ণচন্দ্রের মস্তকে তুলে দেয় তবে তার শিরোপীড়া দূর হয়ে যাবে। তাই আমি আপনার কাছে এসেছি, আমাকে কৃপা করে আপনার চরণধূলি গড়িয়ে আমায় যেন শূন্য হাতে ফিরাইয়ে দিয়েন না পিতামহ। ব্রহ্মা বলছে, নারদ তোমার হয়তো জানা নেই গো, আমি ভগবান শ্রীকৃষ্ণ যখন বৃন্দাবনে ছিল সে কেমন ভগবান, সে কেমন সৃষ্টিকর্তা তাকে পরীক্ষা করার জন্য আমি তার ধেনুবৎস চুরি করেছিলাম, আর ধেনুবৎস চুরি করেছিলাম বলে কৃষ্ণ আমায় অভিশাপ দিল। ব্রহ্মা ব্রহ্মা আজ তুমি আমার ধেনুবৎস হরণ করে যে পাপ তুমি করেছো এর জন্য তোমায় জবানের ঘরে জন্ম নিতে হবে, নাম হবে তোমার হরেশ। হরিবল হরিবল। সেদিন আমি কৃষ্ণ চরণে কেঁদে কেঁদে বললাম, প্রভু প্রভু তুমি আমায় জবানের ঘরে জন্ম নিতে বললে তাতে কোনো দুঃখ নেই, তুমি যা শাস্তি দেবে মাথা বেঁধে নেব ঠাকুর, শুধু তুমি আমায় যেন তোমার চরণ ছাড়া করো না। কৃষ্ণ তখন আমার প্রতি কৃপা করে বললেন, ব্রহ্মা তুমি যখন তোমার ভুল বুঝতে পেরেছ তবে শোনো, তোমার যেদিন নামের কৃপা হবে নাম করিতে করিতে যখন তুমি হরেশ থেকে হরিদাস হয়ে উঠবে সেদিন তুমি আমার চরণ তলে আশ্রয় পাবে। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। নারদ যে ভগবানকে পাওয়ার জন্য কত বৈষ্ণবের লাঞ্ছনা কত বৈষ্ণবের দুঃখ কত বৈষ্ণবের কষ্ট আমায় পেতে হবে,
আর তুমি কি না বলছো আমার চরণধুলি নিয়ে গিয়ে ভগবান কৃষ্ণের মস্তকে দেবে, আমি পারবো না, নালে তুমি ফিরে যাও। আর যেই না শূন্য হাতে ব্রহ্মলোক থেকে ফিরে আসছে, নারদ মুনি অঝরে কেঁদে কেঁদে বলছে, প্রভু প্রভু, হে তুমি আমায় কোন পরীক্ষার সম্মুখে পেলে প্রভু? ভগবান শিরোপিরার যন্ত্রণায় কষ্ট পাচ্ছে, আর আমি তার কাছের ভক্ত হয়ে ভগবানের জন্য একটু হলেও কিছু করতে পারছি না। ঠাকুর, ঠাকুরের থেকে যে যন্ত্রণা আর আমি সইতে পারছি না। মনে মনে আবার বলছে, শেষবারের মতো একবার ভোলানাথের কাছে গিয়ে দেখি ভোলানাথ তার চরণধুলি আমায় দেয় কিনা। নারদমণি ছুটতে ছুটতে গিয়ে শ্মশানে গিয়ে দেখছেন ভোলানাথ ধ্যানেরত হয়ে আছেন। ভোলানাথের কাছে গিয়ে বলছেন, জয় হো মহাদেবের, জয় হো। হে কি নারু, তুমি ভোলানাথ, তুমি তো ভোলা, তোমাকে যদি কোনো ভক্ত সামান্য দুটি বেলপাতা দিয়ে আর গঙ্গা জল তোমার মাথায় ঢেলে যদি তোমাকে ডাকে, তুমি সেই ভক্তের ডাকে সাড়া দাও। হরি বল হরি বল। এই জন্য তোমার আর এক নাম ভোলানা। বেশ প্রভু, আজ আমি অনেক বড় বিপদে পড়ে তোমার কাছে ছুটে এসেছি। ভোলানাথের কাছে গিয়ে বলছে, ভোলানা কৃপা করে তোমার আমার চরণ ধুলে আমার হাতে তুলে দাও। নারদ, আমার চরণ ধুলি নিয়ে তুমি কি করবে? নারদ ভোলানাথ, তোমার চরণ ধুলি নিয়ে গিয়ে আমি যে মহারাজ কৃষ্ণচন্দ্রের মস্তকে তুলে দেব। সে যে শিরোপিরার যন্ত্রণায় বড় কষ্ট পাচ্ছে। ভোলানাথ বলছে, নারু আমি কেন শ্মশানবাসী হয়েছি জানো? জেনে তাই এই যে সুন্দর হরিবাসরটার আমার কমিটি দাদা ভাইয়ের আয়োজন করেছে। পখর রবির তাপে গ্রামে ঘুরে ঘুরে ভিক্ষা করে এই সুন্দর হরিবাসরটার আয়োজন করেছি, আর আয়োজন করতে পেরেছেন আপনারা সহযোগিতা করেছেন বলে। তাই এই হরিবাসরে পরবর্তী বছরে যেন এর থেকে আরও চার দিন বেশি হতে পারে, আপনারা বড় করে হাত বাড়িয়ে দেবেন। আমার কমিটির দাদা ভাইয়ের আপনাদের কাছে যাচ্ছে, যে যেমন করে পারবেন আপনারা দান করবেন। কেন, গোবিন্দ সেবায় যদি দান দেন সে দান কখনো বিফলে যায় না। আজ যদি গোবিন্দ সেবায় আপনি 10 টাকা দান করেন, 20 টাকা দান করেন, দেখবেন ভগবান কোন দিক দিয়ে আপনাকে অনেক পরিপূর্ণ করে দিয়েছে। আপনি বাড়ি গিয়ে কত টাকা কোন দিক দিয়ে ফুরিয়ে দেন, কোন দিক দিয়ে চলে যায়। আজ হরিবাসরের নাম করে যদি যে যতটুকু পারবেন আপনারা দিয়ে সাহায্য করবেন। জানি তাই জয় গৌর হরি। আজ যখন ভোলানাথের কাছে গেছে নারদমণি, ভোলানাথ বলছে, নারদ আমি শ্মশানবাসী কেন হয়েছি জানো? আমি কৈলাসে সুখ ঐশ্বর্য পরিত্যাগ করে আমি শ্মশানবাসী হয়েছি শুধু ভগবানের চরণ পাওয়ার জন্য, ওই কৃষ্ণের চরণ তলে আশ্রয় পাওয়ার জন্য আমি শ্মশানবাসী হয়ে শুধু বদনে তার রাম নাম গুণগান আমি গাইছি। আমি কেমন করে আমার চরণ ধরে তোমায় দিতে পারি, তুমি অন্য কথা দেখো। নারদমুনি আর পারলেন না মা, ধুলাই গড়াগড়ি দিয়ে অঝরে কেঁদে কেঁদে বলছে, প্রভু আজ তুমি আমাকে নিয়ে নাও, কারণ আমি যদি ভগবানের সেবায় যদি না লাগতে পারি তাহলে এই প্রাণ আমার রেখে আর লাভ নেই। তাই ভোলানাথ কি করে, হরি বল, নারদমণি কি করলেন,
अझरे काटते शुरू करेछेन सर्वनाश। कृष्ण मने मने बोलछेन आमार भक्त जदि आमार जन्य एत कष्ट पाए दुख पाए ताहले तो आमि निजेके क्षमा करते पारबो ना। ताई कि करले आज नारद मुनिर अंतरे जानालेन, नारद भक्तेर चरणधूलि जदि तोमाय पेते हय जाओ तुमि सेई मधुमय श्रीधाम वृंदावने जाओ, आर वृंदावने गेले तुमि भक्तेर चरणधूलि लाभ करते पारबे। नारद मुनि कि करलेन, मधुमय श्रीधाम वृंदावने प्रवेश करेछे आर कृष्णविहीन वृंदावन के दर्शन करे मा। नारद मुनि बोलछेन एई कि वृंदावन, जे वृंदावन शुनेछि बासी गुण गुण रवे गान गाय, श्री यमुना ना कि उजाने बय ए कोन वृंदावन। पिता नंद रानी माता नंद हरि बोल, माता नंद रानी कि करेछेन नवनी ठालाटी हाथे लई आज ब्रज दारे दारे केंदे केंदे बोलछे गोपाल 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 एली बाबा, एक बार श्यामा के माँ बोले रा गोपाल, एक बार श्यामा के माँ बोले रा। एक दिन चूरी करे नवनी खेये चिली बोले तोरे आमी ओई उत्खने बेधे छिलाम, এই জন্য বাইয়ের প্রতি অভিমান করে তুই চলে গেলি বাবা। হরি বল হরি বল, ফিরে আয় গোপাল ফিরে আয়। আরে দেখি শ্রীদাম সুদাম দাম বসুদাম সখাগণের কি অবস্থা, শ্যাম কুণ্ড তীরে গিয়ে সুবল সুদামা দাম বসুদাম সকলি সকলের কণ্ঠটা জড়িয়ে ধরে বলছে ওরে মধুবঙ্গ হরে সুবল সখা। বলে না ভাই আমাদের ভাই কানাইয়া সেই যে আমাদের ছেড়ে বৃন্দাবন থেকে চলে গেল আর তো ফিরে আসলো না, আর হয়তো কোনোদিন ফিরে আসবে না। হরি বল হরি বল। এদিকে শ্রীমতী রাধারানী মরমের সখী ললিতার কণ্ঠটা জড়িয়ে ধরে বলছে ওরে মরমিয়া মরমিয়া আমার বধু সেই যে গেল আর তো ফিরে আসলো না রে মরমিয়া, আর তো ফিরে আসলো না। আমার বধু আমার মাথায় হাত রেখে বলল রাধে রাধে আজ যাচ্ছি আমি কাল ফিরে আসব। সখী রে কাল কাল বলে কত কাল চলে গেল, সপ্তাহ করে করে কত মাস কেটে গেল, কত মাস মাস করে কত বছর কেটে গেল ললিতা, আবার বধু তো ফিরে এলো না। নারদ মুনি দর্শন করে বলছে আহারি এই বুঝি বৃন্দাবন, এই বৃন্দাবনবাসী কৃষ্ণকে কত ভালোবাসে আর কৃষ্ণ বৃন্দাবনকে ছেড়ে চলে গেছে। দূর থেকে রাধারানী নারদ মুনিকে দর্শন করে বলছে নারদ মুনি আপনি এসেছেন, বলতে পারেন নারদ মুনি আমার প্রাণ গোবিন্দ আমার প্রাণ বধু সে কেমন আছে, সে ভালো আছে তো? নারদ মুনি বলছে আরে তোমাদের প্রাণ গোবিন্দ সে কোথায় আছে জানো, সে যে দ্বারকার রাজা হয়ে রাজ সিংহাসনে বসে আছে। হরি বল হরি বল। আর কেমন আছে? সে যে ভালো নেই, সে যে শিরোপির আর যন্ত্রণাই বড় কষ্ট পাচ্ছে। নারদ এ কি কথা শোনালেন নারদ, আপনাদের ওই দ্বারকায় কি কোনো রাজবদ্ধ ছিল না? অনেক বড় বড় রাজবদ্ধ দেখিয়েছি রাধে কিন্তু কেউ সুস্থ করতে পারে নাই, তাহলে উপায় উপায় আছে, কোনো ভক্ত যদি তার চরণধূলি গোবিন্দের মস্তকে তুলে দিতে পারে তবেই তার শিরোপীড়া দূর হয়ে যাবে। হরি বল হরি বল। রাধারানী সঙ্গে সঙ্গে বলা মাত্র বলছে নারদমণি আমরা দেব
আপনার কতটা চরণধুলির প্রয়োজন বলুন, আমাদের চরণধুলি নিয়ে যান আমাদের গোবিন্দকে সুস্থ করার জন্য, যত চরণধুলির প্রয়োজন আমরা দেব। আজ ললিতা বিশাখা চিত্রা সুদেবী অঙ্গ দেবী তুঙ্গ বিদ্যা রাধারানী সকলেই তাদের চরণধুলি তুলে নারদমণির হাতে তুলে দিলে। হে নিনে নারদমণি, আরও যদি প্রয়োজন হয় সরাসরি বৃন্দাবনে চলে আসবেন। নারদমণি চরণধুলিগুলো বক্ষ মাঝে নিয়ে বলছে, হ্যাঁ গো তোমাদের ভয় করে না, তোমরা ভগবানের মস্তকে চরণধুলি তুলে দিচ্ছ তোমাদের ভয় করে না, এর জন্য তো তোমাদের নরকবাসী হতে হবে। যেটা এমনভাবে বলেছে রাধারানী, বলছে প্রভু নরকবাসী কি, আমাদের গোবিন্দকে সুস্থ করার জন্য যদি নরকের থেকে কোনো খারাপ জায়গায় আশ্রয় নিতে হয় আমরা তাতেও রাজি। নারদমণি মহানন্দে ভক্তের চরণধুলি নিয়ে দ্বারকায় প্রবেশ করছেন, আর দ্বারকায় প্রবেশ করা মাত্র দেখছেন ভগবান শ্রীকৃষ্ণ সুস্থ অবস্থায় চলাফেরা করছে। আর যেই না সুস্থ অবস্থায় চলাফেরা করছে বাগো, নারদমণি চিৎকার করে, প্রভু ও প্রভু তুমি যে বললে ভক্তের চরণধুলি ছাড়া তোমার শিরোপীরা দূর হবে না, তাহলে তুমি কেমনভাবে সুস্থ হয়ে গেলে, তবে কি তুমি আমার সাথে ছলনা করলে প্রভু? বলছি না নারদ, আমি তোমাদের সঙ্গে কোনো ছলনা করিনি, আমার সত্যই আমার শিরোপীরা হয়েছিল, কিন্তু তুমি যখন বৃন্দাবনে গিয়ে আমার ভক্তের কাছে গিয়ে যখন আমার চরণধুলি চাইলে তাদের, আর তারা যখন আমাকে চরণধুলি দেওয়ার অঙ্গীকার করলো, তাদের নয়নের জল যখন ভূমিতে পড়েছে আমার শিরোপীরা তখনই দূর হয়ে গেছে। প্রভু তাহলে যে ভক্তের চরণধুলিগুলো এনেছি এগুলো কি ফেলে দেব? বলছে না না, ভক্তির চরণধুলি তুমি যদি ফেলে দাও তাহলে যে আমার অমঙ্গল হবে, আর আমি সুস্থ অবস্থায় যদি ভক্তের চরণধুলি আমার শির হইতে লাগাও তাহলে যে আমার ভক্তের অপরাধ হবে, তাহলে প্রভু কী করবো? বলে শোনো নারদ, এক কাজ করো, তুমি যে ভক্তের চরণধুলিগুলো এনেছো সেগুলো তোমার মস্তকের ওপরে তিন পাক ঘুরিয়ে আমার নাম করে উড়িয়ে দাও। আজ নারদ মনে কী করলি, ওই ভক্তের চরণধুলিগুলো ভগবানের কথা মতো তিন পাক ঘুরিয়ে আর সেই ভক্তের চরণধুলি উড়িয়ে দিলেন, আর সেই ভক্তের চরণধুলি উড়তে 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 এই শ্রীধাম নবদ্বীপের মাটিতে পড়লেন, তা থেকে সৃষ্টি হলো নয়টা দ্বীপ যার নাম মধুময় শ্রীধাম নবদ্বীপ। নিদাই গৌর হরি বল হরি বল। এই জন্য মহাপ্রভু গৌর সুন্দরামা এই ধরাধামে শ্রীধাম নবদ্বীপের মাঝে আবির্ভূত হলেন, আর নদীয়ার মাঝে আবির্ভূত হয়ে আমাদের মতো কলিহত জীবকে উদ্ধার করার জন্য আজ নামের ডালি মাথায় লয়ে নাম বিতরণ করছে। আর যেই না নাম বিতরণ করছেন মা, আজ গৌর হরি কী করেছেন সেই ভক্তির কাছে করজোড়ে বলছে, ওগো কলিহত জি তোমরা বদনে শুধু একবার কৃষ্ণ বলে দেখো, তোমাদের মনের দুঃখ মনের ত্রিতাপ জ্বালাম সকলই যে দরিভূত হয়ে যাবে যাবে, বদনে যদি একবার কৃষ্ণ বলে তোমরা ডাকতে পারো তোমাদের দুঃখ কষ্ট সব দরিভূত হয়ে যাবে। কিন্তু মা গো আমরা যে সকলে আমার আমার করে মেতে আছি, আমরা গৌর হরি কথা বুঝি নাই, আমরা শুধু আমার আমার করে মেতে আছি, কি আমার বাড়ি আমার গাড়ি আমার টাকা আমার পয়সা আমার ব্যাংক ব্যালেন্স। তাহলে বাবা সবই যদি আমার হবে তাহলে একটা ছোট্ট প্রশ্ন, আমি কার, আমি কার, আমার বাড়ি আমার গাড়ি আমার নাতি আমার পুতি, তাহলে আমি কার? আমরা বলি না যে আমার একটা ছেলে আছে, ছেলেটার একটা নাতি, আমার ছেলে হয়েছে, ছেলের আবার ছেলে হয়েছে, মানে আমার একটা ফুটফুটে নাতি হয়েছে, বয়স হয়ে যাবে বৃদ্ধাকালে ওই নাতিটা আমার পাশে দাঁড়াবে,
ওমা দারাই, এই সংসারকে যতদিন আপনি দিতে পারবেন সংসার ততদিন আপনার, এই দেহে যতদিন আপনার বল আছে, কর্ম করার ক্ষমতা আছে, আপনি যতদিন উপার্জন করতে পারবেন এই সংসারে আপনার ততদিনই মূল্য আছে। আর যদি মায়েরা দেখবেন, কিছু মনে করবেন না, যদি বৌমাদের হাতে হাতে বাসন মাজা, রান্না করা, ঘর ঝাড়া, পরিষ্কার করা যদি করে দেয় তবে মায়েদের আমার মূল্য আছে। আর বাবারা সকাল হতে হতে থলিটা বাজারে গিয়ে যদি থলি ভর্তি বেজার করে এনে বৌমার হাতে দিয়ে নানান কাজ করে, গরুর ঘাস কাটা, ঘর দেখাশোনা, জমির আবাদ, সেই সব কাজ যদি করে উপার্জন করতে পারে তবে সেই সংসারে বাবাদের মূল্য আছে। কিন্তু সেই পিতামাতা যদি দশ দিন অসুস্থ হয়ে বিছানারত হয়ে যায়, দেখবেন সংসার আপনাকে কতটা ভালোবাসে। এই সংসারকে যতদিন আপনি দিতে পারবেন সংসার ততদিন আপনার। যে সন্তানকে আপনি দশ মাস দশ দিন গর্ভে ধারণ করছেন মা, এমন একটা সময় আসছে সন্তান আপনাকে পিতামাতা বলে স্বীকৃতি দিতে অস্বীকার করছে, পিতামাতা বলে পরিচয় দিতে লজ্জা পাচ্ছেন, সেই সব ছেলেদের মরে যাওয়া অনেক ভালো। কেন জানো? একটা সন্তানকে ধরাধামে আনতে একটা মায়ের কতটা কষ্ট হতে হয়, একটা মাকে কতটা কষ্ট করতে হয়, একটা বাবাকে কতটা দায়িত্ব পালন করতে হয় একটা ছেলেকে মানুষ করতে। সারাদিন হাড় খাটুনি খেটে ছেলেকে ভালো স্কুলে পড়াবে বলে নিজে দশ মাইল পায়ে হেঁটে, নিজে টিফিনটা না করে ছেলের জন্য টাকা জমিয়ে এনে ছেলেকে বড় স্কুলে পড়াচ্ছে, যাতে আমার ছেলেটা বড় হয়ে যেন একজন বড় মানুষ হতে পারে। বেশ বেশ। আর এটাই করছে বাবা, রাত দিন খেটে খেটে ছেলেকে বড় করছে, একটা চাকরিও পাইয়ে দিচ্ছেন, তারপরে মা বাবার স্থান হয়ে যাচ্ছে ওই বৃদ্ধাশ্রমে। মা বাবার স্থান কোথায় হচ্ছে মা? ওই বৃদ্ধাশ্রমে। তাহলে যে আমার আমার করে মেতে আছে, আমার বাড়ি আমার বাড়ি, তাহলে আমি কার? শাস্ত্রগুরু কি বলছেন দেখুন, ভাবছে বসে চলবে কে, সে তুমি ভাববার কে, যার ভাবার সে ভাবে, তুমি ভাবো তাকে। হরি বল হরি বল। তুমি তাকে ভাবো যে তোমার কথা ভাবে, যে তোমার কথা ভাবে তুমি তাকে ভাবো। কি দেয় নাই মা আমাদের ভগবান, এই যে আমাদের এই সুন্দর কুন্দনটা দেখছেন, এই কুন্দনে সর্বটুকু আমাদের ভগবান দিয়েছে। হরি বল। এই জগৎকে দেখার জন্য দুটি নয়ন দিয়েছে, কর্ম করার জন্য দুটি হস্ত দিয়েছে, পথ চলার জন্য দুটি চরণ দিয়েছে, কথা বলার জন্য দুটি বদন দিয়েছে, একটি বদন দিয়েছে, তাহলে কি দেয়নি? এত কিছু দিয়ে আমরা গোবিন্দকে কি দিচ্ছি? কিছুই দিতে পারছি না। গোবিন্দের দেওয়া তুলসী মালা, সেটা পড়লে আমাদের লজ্জা করে, সেটা পড়লে লজ্জা করে মা। কিন্তু স্বামী যদি এক ভরি একটা সোনার চেন এনে দিয়ে বলে, হ্যাঁ গো এই চেনটা সবসময় পরে থাকো, তোমাকে বড্ড সুন্দর দেখাবে, দেখবেন মা চেনটা আর কখনো খুলবেন না, কেন ওই যে বাবা বলেছে দেখতে সুন্দর হওয়া লাগবে। কিন্তু যিনি আমাদের গোবিন্দ যে মালা দিয়েছেন, আপনি যদি সোনার চেনটা পরেন, সেই সোনার চেনটার প্রতি লক্ষ্য কার থাকে মা? চোরের। চোরের লক্ষ্য থাকে কেন? কখন এই চেনটা ছিনতাই করে নিয়ে আমি বাবা পালাবো। কিন্তু যদি আপনি তুলসীর মালা কণ্ঠে ধরেন, তার লক্ষ্য থাকে আপনার প্রতি, স্বয়ং ভগবানের লক্ষ্য থাকে যে এটা হচ্ছে আমার ভক্ত। ও মা, সামান্য যদি তুলসী পত্র খেয়ে যদি সর্দি কাশি কেটে যায়, তাহলে তুলসীর মালা কণ্ঠে পড়লে কি আমাদের উপকার নেই? উপকার নেই বাবা, নিশ্চয় উপকার আছে। তাহলে মহাপ্রভু গৌর সুন্দর এই কলিহত জীবের জন্য মধুর হরি নাম নিয়ে আসলেন, যে হরিনামের দ্বারা আমরা কলিহত জীব উদ্ধার হয়ে যাব। সেই মধুর হরিনাম, যে হরিনাম তিন যুগে দেওয়া হয় নাই, সেই মধুর হরিনাম দিলেন কলিহত জীবের মধ্যে। তাহলে চলুন আমরা সবাই মিলে সেই মধুর হরিনাম সংকীর্তন করুন। মা, তাহলে আমরা সবাই মিলো একবার সেই মধুর হরি নাম করে চলুন। হরে কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে বিদায় গৌর হরি বল হরি বল হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরি হরে রাম 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 হরে হরে সবাই মিলে দুটো বাহু তুলে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ আস্তে আস্তে ও মা আপনারা বলছেন কি আমি শুনতে পাচ্ছি না একবার আমি বলবো আপনারা একবার বলবেন সঙ্গে সঙ্গে তালে তালে করো তালি দেবেন আর বলবেন আমরা বলবো না হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আপনারা বলুন বাবা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম নিতাই গৌর হরি বল হরি বল রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আজ মহাপ্রভু হরিনাম করতে নিয়ে যাচ্ছে মা আজ মনে হচ্ছে যেন সত্যি এটাই শ্রীধাম নবদ্বীপ এত সুন্দর ভক্তর আমার হরিনাম করছেন সঙ্গে সঙ্গে বাবা আজ আমার মনটা ভরে গেল মা আজ এই না মহাপ্রভু গৌর সুন্দর হরিনাম করছেন তাহলে আমরা গৌর প্রেম সাগরে যদি ডুবে যাই মা আমরা গৌর হরিকে কেমনভাবে পাবো সরাসরি কি গৌর প্রেম সাগরে ডোবা যায় না ডোবার আগে ভাসতে হয় দেখবেন যদি কোনো স্রোতশ্রেণী নদীর জলে যদি কোনো বস্তু ফেলে দেন সেই বস্তুটি রসে রসামৃত হয়ে আপনা আপনি ডুবে যায় তাহলে গৌর প্রেম সাগরে ডুবতে হলে আগে আমাদের ভাসতে হবে এখানে নরোত্তম দাস ঠাকুর কত সুন্দর একটি পদ লিখেন দেখুন ও গো গৌর প্রেম রসার নবে তরঙ্গে জয়বা ডোবে আহা মধি মধি গৌর প্রেম রসার নামে তরঙ্গে যে বাডবে সেই রাধা মাধবন্ত রঙ্গ সেই রাধা
माधव अंतरंग सही राधा माधव अंतरंग सही राधा माधव अंतरंग गृह देवा बने थाको सदै हगौरंग बोले डाको तुम्हें गृह बने थाको सदै हगौरंग बोले डाको नरोत्तम मागे तारो संग दास नरोत्तम मागे तारो संग दास नरोत्तम जय गौर हरि बोल हरि बोल संग दास नरोत्तम তালিমা গৌর হরি বলছেন তোমরা বনেই থাকো আর গৃহেই থাকো যেখানেই থেকে আমার নাম করবে আমি তোমাদের নামের ডাকে সাড়া দেব। আজ যখন মহাপ্রভু গৌর সুন্দর এমনভাবে হরিনাম করতে করতে চলে যাচ্ছে আরে গৌর হরিকে দর্শন করে লীলার দশটা বৈষ্ণব পদকবি লীলার এক পাশে নয়ন জলে মুখ ভাসছে কেঁদে কেঁদে কি বলছেন দেখুন। উদ্ধব দাসে কহে মনের হরি সে গো মনের হরি সে আর ভক্ত লীলা গোরায়ামা লীলা প্রকাশে গো লীলা প্রকাশে ভক্ত লীলা করিলা প্রকাশ রে করিলা প্রকাশে উদ্ধব দাসে কহে মনের হরি সে গো মনের হরি সে উদ্ধব দাসে কহে মনের হরি সে গো মনের হরি সে ভক্ত লীলা গোরায় আমার করিলা প্রকাশে গো করিলা প্রকাশে ভক্ত লীলা গোরায় আমার করিলা প্রকাশে গো করিলা উদ্ধব দাসে কহে মনের হরি সে ভক্ত লীলা গোড়ায় আমার করিলা প্রকাশে করিলা প্রকাশ রে ভক্ত লীলা করিলা প্রকাশ রে ভক্ত লীলা করিলা প্রকাশ রে খেটনাক দেন দেয়া তা খেটনাক দেন দেয়া তা খেটনাক দেন।